এবার আপনাদের শুনব সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমার রায় তার বক্তব্য তিনি কি বলছেন শুনুন মর্নিং শোজ দ্য ডে সকালে শুরু থেকেই অভিযোগ সেটা হচ্ছে যে বিরোধীদের এজেন্টকে বাধা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে শুরুটাই এইভাবে হয় আজকে বিজেপি প্রার্থী রয়েছে আমার সঙ্গে আপনিও কি একমত মর্নিং শোজ দ্য ডে মানে প্রভাত শুরু থেকে আপনারা বলছেন যে এজেন্ট নেই বা হুমকি দেওয়া হচ্ছে মর্নিং শোজ দ্য ডে এটা ঘটনা তার এজেন্ট বসতে দেয়নি যার ফলে বিভিন্ন জায়গায় দেখবেন বুথের সামনে তৃণমূলের লোকজন জড়ো হয়ে আছে যেটা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী থাকবার কথা নয় আপনার ঘরের সামনেই যে বুথ সেই বুথে এজেন্ট নেই আপনার অভিযোগ যে সেখানে বসে দেওয়া হয়নি তাহলে কি সীতাই ধরে রাখতে পারবেন মানুষজন তারা দেবেন ভোট এবার তাদের যদি ভোটে বাধা দেয়া না হয় যদিও বাধা দেয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তারা যদি বুথের ভেতরে নিজের ভোটটা নিজে দিতে পারে তাহলে আমরা নিশ্চয়ই আশাবাদী এই আতঙ্ক কাটানোর জন্য কেন্দ্রীয় বাহিনী তো আছে তাদের কি ভূমিকা দেখুন কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হয় এসপি তাদের দ্বারা তারা হচ্ছে রাজ্যের প্রশাসনের একটা অংশ আজকে প্রশাসন দল একাকার হয়ে গেছে প্রশাসন মানেই তৃণমূল তৃণমূল মানে প্রশাসন স্বাভাবিক কারণে তাদের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন তাদের যে দায়িত্ব সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না তারা যেভাবে নিয়ন্ত্রণ করবে সেইভাবে তারা কাজটা করবে আপনাদের ইউএসপিটা কি যে যেন মানুষ আপনাদের ভোট দেবে কেন প্রকৃতপক্ষে যেভাবে উন্নয়ন হওয়ার কথা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে পশ্চিম বাংলা যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন হয়নি আর করের ঘটনা এটা হিমশৈলের চূড়া মাত্র গোটা বাংলায় প্রতিনিয়ত প্রতিদিন এ ধরনের ঘটনাও ঘটছে যেহেতু কুজি কলকাতার একেবারে প্রাণকেন্দ্র কেন্দ্র আরজিকর এবং একজন চাকরিরতা শিক্ষানবিস ডাক্তার মহিলা নারী সুরক্ষা জড়িয়ে জড়িয়ে রয়েছে স্বাভাবিক কারণে মা বোনেরা নিশ্চয়ই সেদিকটা ভাববেন একদমই এখন দেখার বিষয় সেটা হচ্ছে যে নারী সুরক্ষা অর্থাৎ দুর্নীতির এগিয়ে যায় নাকি উন্নয়ন এগিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় পার্থক্যার সঙ্গে অনুম অংশ নিয়োগই জি চব্বিশ ঘন্টা সেটাই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা